আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশেষে আওয়ামী লীগ একই বলল, এসব জবাবে কাজ হবে না, কঠিন ফলাফল পেতে হবে। আওয়ামী লীগ দেরিতে অগ্রহণযোগ্য জবাব দিল। ডোনাল্ড লু যে চিঠি দিয়েছিল আওয়ামী লীগকে নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে, সেই চিঠির জবাব আওয়ামী লীগ অবশেষে দিয়েছে, কিন্তু এক দেরি করেছে। দেরি করাটা আওয়ামী লীগের একটা ডিসঅ্যাডভান্টেজ। চিঠিকে তুচ্ছতাচ্ছিল্য করেছে এবং লিখিত যে জবাব দিয়েছে এটা ভুল জবাব, পারফেক্ট স্মার্ট জবাব দিতে ব্যর্থ হয়েছে। এসব জবাবে কাজ হবে না আমরা মনে করছি। যুক্তরাষ্ট্রের নজরে আওয়ামী লীগ পড়ে যেতে পারে। গণতন্ত্র হরণকারী সংগঠন হিসাবে, মানবাধিকার হরণকারী সংগঠন হিসাবে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের কঠিন সংগঠন হিসাবে আওয়ামী লীগ কঠিন ব্যবস্থার মুখোমুখি হতে পারে, কঠিন ফলাফল পেতে হবে, এটা আমাদের ধারণা। কারণ সুন্দর গ্রহণযোগ্য কোনো জবাব আওয়ামী লীগ দিতে পারেনি। আওয়ামী লীগ হঠাৎ করেই এতদিন পর অবশেষে কী জবাব দিল, কী বলল দেখি একটু। সংলাপে বাধা বিএনপির পূর্ব শর্ত, ডোনাল্ড লুকে আওয়ামী লীগ। দেখেন, যেখানে ডোনাল্ড লুর চিঠিতে বলা হয়েছে নিঃশর্ত সংলাপ, এর মানে বিএনপিকেও কিন্তু বলা হয়েছে নিঃশর্ত সংলাপ, আর সেখানে আওয়ামী লীগ বলছে বিএনপির পূর্ব শর্ত বাধা। এর মানে এটা কি ডোনাল্ড লুর চিঠির জবাব দেওয়া হলো? এটা তো বিএনপিকে জবাব দেওয়া হলো। ডোনাল্ড লু তো বিএনপির শর্তের কথা বলেনি। ডোনাল্ড লুকে বলেছে যে বিএনপির শর্ত মেনে সংলাপে আসুন, বলেছে নিঃশর্ত সংলাপে আসুন, আর চিঠির জবাবটা ডোনাল্ড লুকে অ্যাজ ইফ বিএনপিকে দিয়েছে। দেখেন, চিঠির জবাব দিতে ব্যর্থ হয়েছে, এই জবাবে কাজ হবে না, শুরুতেই ব্যর্থ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপি এ জাতীয় পূর্ব শর্তের কারণে সংলাপ সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে বিএনপির কথা, বিএনপির কথা তো আর জানতে চায়নি, নিঃশর্ত সংলাপের জবাব দিতে বলেছে চিঠিতে। নিঃশর্ত সংলাপের আহ্বানকে কার্যত আওয়ামী লীগ উপেক্ষা করেছে, অবজ্ঞা করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচাইতে সহজতম সমাধানের পদ্ধতিকে আওয়ামী লীগ ইগনোর করে গণতন্ত্রকারী, গণতন্ত্র হরণকারী সংগঠনের কাতারে পড়তে যাচ্ছে আমার মনে হয়। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেওয়া চিঠির জবাবে গতকাল শুক্রবার আওয়ামী লীগের এক চিঠিতে এসব কথা উল্লেখ করা হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অফ মিশন মিস্টার আর্টুর হাইন্সের কাছে হস্তান্তর করেন। এই চিঠি জবাব দিতে এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আর আমরা মনে করি যে যুক্তরাষ্ট্র পিটার হাস কোথায় গেছেন, রহস্য। পিটার হাস আসলে কঠিন ব্যবস্থা নিতে গিয়েছেন, ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন। এই চিঠিতে এইসব জবাবে কাজ হবে না। চিঠিতে আওয়ামী লীগ উল্লেখ করেছে বিএনপি সহ অন্যরা দেশে অবরোধ কর্মসূচি পালন করছে, যা অর্থবহ সংলাপের পরিপন্থী। আচ্ছা, বিএনপি কী করছে? এই অবরোধ, এইসব কর্মসূচি যাতে না হয় একটা সমাধান করার জন্যই তো সংলাপ। এখন সব কিছুতে তারা বিএনপিকে দায়ী করছে, বিএনপিকে দায়ী করছে, অথচ আহ্বানটা জানিয়েছে কে? ডোনাল্ড লু। অথচ এই চিঠি তো প্রাসঙ্গিকই হলো না, যা জানতে চেয়েছে বা যে আহ্বান জানে সেগুলোর সাথে জবাব তো সম্পর্কিতই নয়। কী জবাব দিয়েছে? স্মার্ট জবাব দিতে ব্যর্থ হয়েছে। এর সঙ্গে সামনের সপ্তাহে রাজনৈতিক দলগুলো 300 আসনের প্রার্থী চূড়ান্ত করা, নির্বাচনী ইশতেহার তৈরি, নির্বাচন প্রশাসক নির্বাচনে ঘিরে কর্মকাণ্ড শুরু করবে। তদুপরি সব সংলাপের অনুকূলে থাকলেও সংলাপ অর্থপূর্ণ করার জন্য যথেষ্ট সময় নেই। দেখেন, তাহলে কি এটা যুক্তরাষ্ট্র কি এত বোকা এটাকে বোঝে না? এটা স্পষ্ট যে আওয়ামী লীগ দেরি করেছে এ কারণে, এবং তড়িগড়ি করে তফসিল করেছে এ কারণে, যাতে বলা যায় তফসিল হয়েছে, এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, এখন সংলাপের সুযোগ নাই, সময় শেষ হয়ে গিয়েছে। আবার যাতে আরও বেশি চাপ আসলে যাতে বলতে পারে ঠিক আছে নির্বাচনটা শেষ হোক সাংবিধানিক ধারাবাহিকতা অনুযায়ী, তারপর প্রয়োজনে মিড টার্ম ইলেকশন বিষয়ে আমরা সংলাপ করব। এই নাটক করার জন্য আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই কাজ করেছে, এটা কি যুক্তরাষ্ট্র বুঝে না? বুঝবে। অতএব আমরা এই জবাবের উপর ভিত্তি করে, এই লাইনের উপর ভিত্তি করে বলতে পারি যে জবাব দিয়েছে আওয়ামী লীগ, সেই জবাবে কাজ হবে না, ব্যবস্থার মুখোমুখি হওয়া লাগতেও পারে। আবার আওয়ামী লীগ নেতারা পিটার হাসকে যে হুমকি ধমকি দিচ্ছেন, কে হত্যার হুমকি দিচ্ছে, কে প্রকাশ্য পিটিয়ে পেটানোর হুমকি দিচ্ছেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, এই হুমকির করা মাসুল দেওয়া লাগতে পারে আওয়ামী লীগের আমরা মনে করি। অতএব কঠিন ব্যবস্থার মুখোমুখি আওয়ামী লীগ হতে পারে। এর আগে গত 13 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রেখে বিরাজমান সংকট দূর করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত 15 নভেম্বর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে চিঠি হস্তান্তর করেন। দেখেন, চিঠি প্রস্তুত করা হয়েছে বেশ আগে,
চিঠি গ্রহণ করতে আওয়ামী লীগ গরিমসি করেছে, আবার গ্রহণ করে জবাব দিতে আরও গরিমসি করেছে, আবার যা জবাব দিয়েছে সেটা প্রাসঙ্গিক না, যথাযথ না। অতএব এসব জবাবে কাজ হবে না। জবাবের জবাব দিলাম। আওয়ামী লীগের চিঠিতে ডোনাল্ডো বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রতি চিঠির জন্য কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক বন্ধু উন্নয়ন সহযোগীদের বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু সহিংসতা মুক্ত করতে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে। বাবারে ধন্যবাদ কার্টেজি দেখায়, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন এসব চিঠিতে কিছু আসে যায় না, তাহলে ধন্যবাদ কেন? আবার চিঠির জবাব কেন? আসে যায় না যায় সামনে বুঝবেন, আসে যায় না যায়। চিঠিতে আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে আমি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই। এখন এই অঙ্গীকার তো অনেক আগে থেকেই করে আসছে, কিন্তু যুক্তরাষ্ট্র তো সেই অঙ্গীকারকে গ্রহণ করেনি। অঙ্গীকার গ্রহণ করলে তো আবার আওয়ামী লীগকে চিঠি দেয় না, তারা তৎপরতা চালায় না। এর মানে আওয়ামী লীগের যে কমিটমেন্ট সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সেটা যুক্তরাষ্ট্রের কাছে আগেই অগ্রহণযোগ্য হয়েছে, তার ফলেই আবার এই চিঠি, আবার এই তৎপরতা। জনগণের ভোট দেওয়ার অধিকার একটি পবিত্র অধিকার বলে মনে করছে আওয়ামী লীগ। তাহলে সে অধিকার কেন কেড়ে নিয়েছেন? কেন রাতের আধারে ভোট দিয়েছেন? কেন ভোট দিতে যাওয়ার আগেই তার ভোট শেষ হয়ে গিয়েছে? কেন আপনাদের লোকজন 57 সেকেন্ডে 43টা সিল মারে? কেন আগের রাতে ব্যালট বক্স ভর্তি হয়ে যায়? সাবেক নির্বাচন কমিশনারদের ওই স্বীকারোক্তি আমরা দেখেছি। এই পবিত্র আমানত আপনারা প্রকাশ্যে আমানতের খেয়ানাত করেন, আর এখন সে আমানতের কথা বলছেন। যুক্তরাষ্ট্রের কাছে তো এটা গ্রহণযোগ্য না, তাদের কাছে তো আগেই এটা অগ্রহণযোগ্য হয়েছে, আবার এখন যেটা বলেছেন সেটাও অগ্রহণযোগ্য হবে, এটা আমার বিশ্লেষণ। সে অধিকার রক্ষায় নিরলস সংগ্রাম ও আত্মত্যাগের দীর্ঘ ও বর্ণাঢ্য ত্যাগের ইতিহাস রয়েছে আওয়ামী লীগের। ইতিহাস ভালো, কিন্তু বর্তমান ইতিহাস ভালো না। 2014 সালের পর আওয়ামী লীগের ইতিহাস বিতর্কিত ইতিহাস, কিন্তু 71 সালের আওয়ামী লীগের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস। 1996 সালে আওয়ামী লীগের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস, এমনকি 1991 সালে বেরসাদ বিরোধী আন্দোলন ও আওয়ামী লীগের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস। এতে আরও বলা হয়, নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে সংবিধান স্বীকৃত একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠামোগত, আর্থিক, মানব সম্পদ ও আইনি উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড, স্বচ্ছ ব্যালট বক্স এবং নির্বাচন কমিশন নিয়োগের জন্য আইন প্রণয়ন উল্লেখযোগ্য। হ্যাঁ, অনেক ভালো কাজ মাননীয় প্রধানমন্ত্রী করেছেন নির্বাচন কমিশন সংক্রান্ত, কিন্তু ইটস থিওরিটিক্যাল, প্র্যাকটিস আমরা দেখি ভিন্ন। নির্বাচন কমিশন সেই ক্ষমতা ব্যবহার করতে পারে না আওয়ামী লীগের অত্যধিক মাত্রায় সামাজিক এবং রাজনৈতিক এবং প্রশাসনিক দলীয়করণ প্রভাবের কারণে। নির্বাচন কমিশন কার্যত অসহায়, আওয়ামী লীগের সেবা দাস অনেকে বলছেন, চরমোনাই বলছে। চিঠিতে বলা হয়, আপনারা অবগত আছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। 7 জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে, সেখানে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার তারিখ 30 নভেম্বর রাখা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে অন্য রাজনৈতিক দলের সঙ্গে নিঃশর্ত সংলাপের দরজা খোলা রেখেছিল, তবে এ ধরনের সংলাপ হয়নি, কারণ এ ধরনের কোনো সংলাপের পূর্বশর্ত হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবিচল ছিল এবং এখনও আছে। এটা কাকে বলছেন? মানে চিঠির জবাব কি বিএনপিকে দিচ্ছে নাকি? এটাই তো বোঝা যাচ্ছে না। বর্তমানে বিএনপি ও জামাত ইসলামী অব্যাহতভাবে জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি পালন করছে, না এটা কি তাদের অধিকার নয়? যুক্তরাষ্ট্র তো আগেই শান্তিপূর্ণ সভা সমাবেশ বা কর্মসূচি পালনের অধিকারের বিষয়ে আহ্বান জানিয়েছে, অতএব সেই আহ্বানের বিপরীতেও তো এ ধরনের কথা। আরও বিএনপির বিরুদ্ধে অনেক নালিশ করা হয়েছে, অথচ সুন্দর কোনো জবাব দিতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। এই জবাবে কাজ হবে বলে মনে হচ্ছে না, কঠিন ফল পাওয়া লাগবে।